তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। তো কিছুদিন আগে একটা স্ক্যানার আমি ছাড়িয়েছিলাম, আপনাদেরকে বিষয়বস্তুটা না বলেই ছাড়িয়েছিলাম স্ক্যানারটা, হয়তো আপনারা বুঝতে পারেন নাই, তার জন্য ভিডিওটা নিয়ে এলাম। অনেকেই কমেন্ট করেছেন। তো একটা মিট আপ রাখা হয়েছে আমাদের পুরুলিয়াতে সামনেই 1 সেপ্টেম্বর, 1/9/2024, গোশালা মোড়, রেনি রোড, বাউরি ভবন। গোশালা মোড় থেকে যেটা ওভারব্রিজ রোড আছে, কিছু দূর যায় পরেই বাউরি ভবন, ওইখানে মিট আপটা রাখা হয়েছে। আর যদি কেউ স্টেশন দিক থেকে আসেন, ওভারব্রিজ দিক থেকে, তাহলে একটু আসার পরেই ডাইন সাইডে পড়বে বাউরি ভবন। মনে রাখবেন, গোশালা মোড়, রেনি রোড, বাউরি ভবন। তো মিট আপটা কী জন্যে একটু ক্লিয়ার করি, একটু আলোচনা বিস্তারভাবে করে দিই। যে এখন যারা ছোট ছোট ইউজার, বড় ইউজার, যারা সকলে ভিডিও বানাচ্ছ, মেহনত করছ ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে, অনেকেই কিন্তু সাকসেস নাই, শুধু ভিডিও বানাই যাচ্ছে, মেহনত করেই যাচ্ছে। সাকসেস কীরকম নাই, যে ওইখান থেকে কিছু উপার্জন করতে পাচ্ছে নাই, কারণ ওইখানেও সিস্টেম জানে নাই, নিয়মকানুন হয়তো জানে নাই, কীভাবে পোস্ট করতে হয়, কখন পোস্ট করতে হয়, কটা ভিডিও পোস্ট করতে হয়, কত লাইক কমেন্ট করতে হয়, অনেক কিছু অনেকেই মানুষ জানে নাই, সেই জন্যে হয়তো তারা সাকসেস হয় নাই। আমরা সাকসেস হয়েছি, সাকসেসের মুখে আছি আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সাপোর্টে। তো এই ভালোবাসাটা যেন সবাই পায়, এই চিন্তাধারায় আমি রেখেছি এবং আমাদের পুরো টিম রেখেছে, যে এই ভালোবাসাটা সবাইকেই যেন শেখানো হয় ও একসাথে সবাই যেন পথ চলা হয়। তো সেই জন্যে মিট আপটাতে একটু খরচা আছে, যেটা আমরা সবাই মিলেই ম্যানেজ করছি। তো তাই যারা ছোটো ছোটো ভাই বন্ধু যারা আসবে, তাদেরকে নাস্তা পানির ব্যবস্থা আছে, ওইখানে এনজয়ের ব্যবস্থা আছে, যে সাউন্ড সিস্টেম থাকবে, যেটা অ্যালাউন্সারের মধ্যে যেটা শেখানো হবে, অনেক অনেক জ্ঞানী গুণীজন ব্যক্তি আসবে, যেটা ভাষণ দেবে, ভাষণের মধ্যে যেটা শেখা হবে, এবং যাদের মোবাইল ঠিকঠাক করা নাই, হয়তো কোনো কারো অন অফ করা আছে, এমন এমন কেস আছে আমার কাছে যে হয়তো আর পাবলিকেই করা নাই, সেরকমও মানুষের আছে যারা জানে নাই, তাদের জন্য আসছি, তাদের ভালোবাসা দেওয়ার জন্য আসছি। আমাদের যারা আসছে মূল্যবান সময়গুলা আপনাদের জন্য নিয়ে আসছে, একদিন আপনাদের জন্য শুধু সময় দিছে। তো সেই জন্যে ওই বারকোডটা, ওই স্ক্যানারটা ছাড়িয়েছিলাম। প্রায় 20-30 হাজার টাকা যেটা খরচা হবে, সেইটা যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, যে কোনো একটা যদি মূল্য দেন, পাশে দাঁড়ান, তাহলে খুব ভালো হয়। আর যদি কেউ নাও দিতে পারেন, তা কোনো অসুবিধা নাই, কারণ এটা আমরা সকলে মিলেই, যারা ইউটিউব থেকে, ফেসবুক থেকে ভালোবাসা আপনাদের কাছে পাচ্ছি, সবাই মিলে এইটা আমরা করেছি। যদি কালেকশন নাও হয়, তাও আমরা মিট আপটা সম্পূর্ণ করব, যতটুকু খরচা হোক আমরা বহন করব। তো তাই আমাদের বোকারো থেকে যারা আছে, অনিতা মানে আছে একজন, অনিতা বাউরি, পুরুলিয়ারই মেয়ে, ও বোকারো থেকে 10 হাজার টাকা কালেকশন করছে। এবং আমাদের ফেসবুকে ভাইরাল যিনি, আমাদের ধানবাদ থেকে সরস্বতী বাউরি, রঘুনাথপুর এলাকারই মেয়ে, হ্যাঁ, বিলতলা মহতোড়ে মধুতুটিতে তার বাড়ি, উনিও আসছেন, উনিও 2 হাজার টাকা দিয়ে সহযোগিতা করছেন। এবং আমিও এখান থেকে যতটুকু সাহায্য করার করছি, আমি ওখানে 20 হাজার টাকা দেওয়ার চেষ্টা করছি, 20 হাজার টাকা বলেছি আমি, আমার দিক থেকে আমি ম্যানেজ করব, যতটাই খরচা হোক। বাকি খরচাটা যদি আপনারা 2-1 টাকা করে হাত বাড়িয়ে দেন, তাহলে খুবই ভালো হয়। আর পুণ্যের ভাগ আপনারাও কিছুটা বেটে নিন, কারণ সেখানে অনেক অতিথির সেবা হবে, যারা দূর দূরান্ত থেকে আসবে, তাদেরকে নাস্তা ভোজন যেগুলো আছে সিস্টেম সেইগুলো হবে। তো প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত যদি করেন, তাহলে খুবই ভালো হয়, এটাই আশা করি। আশা করি আমি স্ক্যানারটা ছেড়েছি, কারণ পুরোটা আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমার এই চিন্তাধারা, চিন্তাভাবনা যে এই মিট আপটা রাখার। এবং আমার এক বন্ধু পাড়া শাহ আলম ভাই, উনি এই চিন্তাভাবনা করেছেন যে দাদা এরকম একটা করলে ভালো হয়। তো ভাবলাম যে না, অবশ্যই একটা মিট আপের দরকার। মিট আপটা করলে কী হয়, যে মানুষের হিংসাটা দূর হয়, ভালোবাসা বাড়ে, এবং একে অপরকে
সাপোর্ট করার চেষ্টা করে ও সবাই সাথে হাতে হাত মিলাই চলে আর কি। মিট আপটার এইটাই একটা উদ্দেশ্য, যে কেউ কাউকে হিংসা করবেক নাই ওইখানে, সেটাই শেখানো হবে যে পুরুলিয়া জেলার বাইরে হোক, পুরুলিয়ার হোক, আদার স্টেটের হোক, সবাইকে কিন্তু সব কিছু বুঝাও, শেখাও, ও সবাই কিন্তু এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে যতটুকু উপার্জন করার সবাই একসাথে করো। এবার আমি সাকসেস হয়ে গেছি, আমি আর পিছন ফিরে দেখলাম নাই যে আমার পেছনে কে আছে, ছোটো ছোটো ভাই বন্ধু, এটা কিন্তু ভুল কথা, ভুল ধারণা। তাই সবাই যেন একসাথে রোজগার করতে পারে সেই চিন্তাভাবনাটাই আমরা করেছি, তো সেই জন্য এই মিট আপটা ডাক দেওয়া হয়েছে, রাখা হয়েছে। তো আপনারা আসুন ও সফল করে তুলুন। যদি আপনারা অনেকেই আছেন, অনেকেই কমেন্ট করছেন যে হাজার হাজার টাকা কিসের জন্য বা কিভাবে, হয়তো আপনারা খারাপ ভাবছেন বা কমেন্টও করেছেন অনেক আমার ওই ফেসবুক ইউটিউবে ছাড়ার সাথে সাথেই, যে এরা আস্তে আস্তে চাঁদার দিক থেকে বা কালেকশন শুরু করলো, সেটা আমি আমাদের জন্য করি নাই। একটা উদাহরণ আমি দিই, একটা বাপ মেয়ের বিহা লাগায়, বিহা জুড়ে দুয়ারে দুয়ারে টাকা পয়সা খুঁজে বেড়ায়, ইয়ার কাছে খুঁজে, ওয়ার কাছে খুঁজে, বাপ নিজে মদ খাওয়ার জন্যে ও কোনো কিছু এনজয় করার জন্যে, কিন্তু ওয়ার স্বার্থ লয়, ওয়ার বিটিকে উদ্ধার করার স্বার্থ থাকে যে বিটি কীভাবে উদ্ধার হবে। তো সেটাই, এটা এখন বিটির বিহার মতন। যদি আপনারা সহযোগিতার হাত বাড়ান দেন তো পুণ্যের ভাগ আপনারাও হবেন। সে এক টাকা দোক একটা মানুষ বা একশো টাকা দোক, সমান এক অধিকার। হ্যাঁ, অনেক কাজে মানুষ হয়তো দিনে মদ গুটকা পান বিড়িতে হাজার হাজার টাকা থুকে ফেলে দেয়, সেটা যদি আপনি কারো এক টাকা দিয়ে যদি সহযোগিতা করেন, যদি পাঁচটা মানুষের সেবা হয় সেইখানে, সেইখানে কিন্তু আপনারই অনেক ভালো উপকার হবে, কাজ হবে। তো যাই হোক, আমি অনেক কিছু কথাই বললাম, প্রিয়াকে দু একটা কথা বলতে বলি। তাহলে 1 তারিখে সবাই আসবে, সবাইকে আসার অনুরোধ রইল, কেউ মিস্টেক করবে নাই। আর আমরা যা কিছু করছি সবার ভালোর জন্যই করছি, কেউ ভুল মনে করো না। অবশ্য মিট আপটা তাইলে সবাই বুঝতে পারবে যে কিসের জন্য করা হচ্ছে এটা। এই জন্যই বলছি যে কেউ ভুল মনে করো না যে কিসের জন্য করছি না করছি, একার দ্বারাই হয় না সব কিছুটা, তার জন্য সবাই সাহায্য চাইছি। তার জন্য বলছি সবাই আসবে, কেউ মিস্টেক করো না, 1 তারিখে সবাই আসবে, এটাই সবাইকে অনুরোধ রইল। আর যদি কেউ নাও মানে সাহায্য করতে পারেন, আরেকবার আমি রিপিট করি, তবুও আসবেন। সকলের জন্য আমাদের একটাই উদ্দেশ্য, রিকোয়েস্ট, যে মিট আপটাকে সফল করে তুলুন, ও যারা জানেন নাই তারা এসে জানুন যে কিভাবে কি করা যায়, সেই কিছু আমরা দেখানো শেখানোর জন্যে কিন্তু আসছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। অজানা মানুষদের জানানো যে কিভাবে পয়সা রোজগার করা যায়, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় ও সাপোর্ট পাওয়া যায়। ভিডিও অনেক মেহনত করছে, আমাদের থেকে ভালো ভালো ক্রিয়েটার আছে, আমাদের থেকে ভালো ভালো ইউটিউবার আছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পয়সার মুখ দেখতে পাই নাই, সেই জন্য খুব খারাপ লাগে, খুব নিজেকে মনে হয় যে যদি ওই মানুষগুলো পাইতো তাহলে খুব ভালো হইতো। সত্যিকারের যারা মেহনত করে, কষ্ট করে, কষ্টের ফল কিন্তু অনেক মানুষই পায় নেই, সেই নিয়ে চিন্তাভাবনা, চিন্তাধারা রাখা হয়েছে। তো আপনারা আসুন ও মিট আপটিকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার, প্রণাম জানাই। সবাই আসবে কিন্তু।